মহারাষ্ট্রের এনসিপির দখলদারি নিয়ে কাকা শরদ পাওয়ারের সঙ্গে ভাইপো অজিত পাওয়ারের বিরোধ তুঙ্গে। দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সঙ্গে নিয়ে রাজ্য সরকারে যোগ দিয়ে নিজের মুখ্যমন্ত্রী হওয়ার বাসনার কথা প্রকাশ করার পাশাপাশি এনসিপি সুপ্রিমোর বয়স নিয়েও খোঁচা দিতে ছাড়লেন না অজিত। ইতিমধ্যেই দলের নাম ও প্রতীকের দাবি ঘিরে বিতর্ক নির্বাচন কমিশন পর্যন্ত গড়িয়েছে। দলের মোট বিধায়কের সিংহভাগই তাঁর সঙ্গে। সেই ভরসায় শাসক শিবিরে যোগদানের পর কাকা এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ওপর চাপ বাড়াতে বয়সের কারণে তাকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন অজিত পাওয়ার। গত মে মাসে দলের সাংগঠনিক দায়িত্ব তিনি ছেড়ে দিতে চেয়ে শীর্ষ পদ থেকে ইস্তফা দিয়েও ফের তা প্রত্যাহার করে নেন। তারপরেই সবাইকে টপকে নিজের মেয়ে সুপ্রিয়া সুলেকে দলের নেতৃত্বে বসাতে চান। পরে ফের ইস্তফা প্রত্যাহার করে স্বপদে ফিরে আসেন। সেই ঘটনার উল্লেখ করে অজিত প্রশ্ন করেন, 83 বছর বয়স হয়ে গিয়েছে, এখনও রাজনীতি থেকে অবসর না নিলে কবে নেবেন? সরকারি চাকরিতে 60 বছর, বিজেপির মতো দলে 75 বছর বয়সে সংগঠন থেকে অবসর নিতে হয় মুরলী মনোহর যোশী আডবাণী বাজপেয়ীর মতো নেতাকে। প্রয়োজনে তাঁর ভুল ধরিয়ে দিয়ে আশীর্বাদ করা উচিত নতুন প্রজন্মের নেতৃত্বকে। তিনি মনে করেন, দলের ব্যাটন তাদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে শরদ পাওয়ারের আর দেরি করা উচিত নয়। 2004 সালে শরিক কংগ্রেসের চাইতে এনসিপির 2টি আসন বেশি থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কুর্সি কংগ্রেসকে ছেড়ে দেওয়া ভুল হয়েছিল। সেদিন ওই ভুল সিদ্ধান্ত না নিলে 2023 সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আসনে এনসিপি থাকত বলে দাবি অজিত পাওয়ারের। তবে এইসব ঘরোয়া বিতর্কের মধ্যেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার বাসনার কথা প্রকাশ্যে জানানোয় এই ভাঙনের নেপথ্য কারিগর বিজেপিকে কিছুটা বিড়ম্বনায় ফেলেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। কলকাতা টিভি।